এই জায়গাটি হচ্ছে মাদুলি বুন্দের মধ্যে একটি ব্রিজ, মাদুলি ব্রিজ বলে। প্রায় জনশূন্য অঞ্চল, কিন্তু আবার কিষাণ কিষাণই কাজ করছে, অর্থাৎ এখানে কোলাহল নেই। বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া থানার করিহাতা ইউনিয়নের এটি পিরুজপুর গ্রাম। পিরুজপুর গ্রাম হলো এখানে দুটি ইউনিয়নের সীমানা, এপাশে করিহাতা, পাশেই হচ্ছে আবার সনমানী ইউনিয়ন, সনমানী আর আড়াল বাজার, এখান থেকে 1 কিলোমিটার গেলেই। বর্ষাকালে এই জায়গাটি সবচেয়ে সুন্দর লাগে, আবার সামনে যখন বসন্ত আসছে, যে এই ধানগুলো লাগানো হয়েছে যখন সবুজ হবে, তখন আসলে ভিন্ন আর একটি পরিবেশ তৈরি হয়। এখানে আসলাম থেকে একজন মাছ ধরেছে, পুঁটি মাছ নিয়ে যাচ্ছে রামপুর বাজারে। রামপুর চৌরাস্তা থেকে এদিকে আসলাম, দিঘুলি ট্র্যাক হয়ে সামনের অংশটা দিঘুলি। এই ব্রিজ পুরোটা মূলত পিরুজপুর গ্রাম, পাশের গ্রাম রামপুর, আর একটি এই পাশের গ্রামটা হচ্ছে বেহাই দুয়ার বা বিহাইদর, ওই দিকটাতে আড়াল। এবং এখন যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা সনমানী ইউনিয়নের আড়ালের উত্তর পাশের চণ্ডাল হাতা গ্রাম। চণ্ডাল শব্দের মধ্যেই একটি প্রাচীনত্ব রয়েছে, একটি জাতিগোষ্ঠীর নাম চণ্ডাল। এখানকার বাংলাদেশ বাংলা ভূখণ্ডের প্রথম দিকার বাসিন্দা তারা। আর এই খালটি চলে গিয়েছে বাগুনি বাজার হয়ে আরও উত্তরে আমরেদের দিকে, মাদুলি বিলের মধ্যে এই খাল। বাগুনি বাজার দিয়েছি কাঠা, এই যে এই বাড়িগুলো, এই পাড়াগুলো মূলত পিরুজপুর গ্রামের দিঘুলি, তারপরে রামপুর। আমি আমার জীবনে প্রথম এখানে আসি 2007 সালে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে। তখন একটি অবসর ছিল, উপরন্ত অবসর, ওই সময়ে হেঁটে হেঁটে, তখন কিন্তু অটোরিকশার যোগ ছিল না, হেঁটে হেঁটে বিস্তৃত বিশাল অঞ্চল ঘুরে আড়াল হয়ে এদিক দিয়ে ত্রিমুণী হয়ে বাড়িতে গিয়েছিলাম। তখন বৃষ্টিটা এরকম ছিল না, আর ওই সময় চারপাশ সবুজ ছিল, কী যে ভালো লাগছিল, অসাধারণ। যতবারই আসি, যখনই আসি ভালো লাগে। আর এরকম জায়গায় যে পাখি ডাকছে, কিচির মিচির, ভালো না লাগে কোনো উপায় আছে? আর এই যে পিরুজপুর গ্রাম, এটি এমন একটি গ্রাম, এই গ্রামের পূর্ব পাশে পড়েছে বিশাল কাপাসিয়ার সবচেয়ে বড় বিল, মাধুলি বিল, আর পশ্চিমে জামরি বিল। দুই বিলের মধ্যবর্তী লম্বাটে এক গ্রাম পিরুজপুর, ধারণা করা হয় ফিরুজ খা বা ফিরুজ শাহ নামে একজন প্রাচীন আমলের রাজা বা ওনার বংশধররা এখানে জায়গা নিয়েছিলেন, বসত করেছেন, বা ওনার সাথে স্মৃতি বিজড়িত। সেই কারণে ফিরুজপুর থেকে পিরুজপুর হয়েছে, আমরা বলি পিরুজপুর। আসলে বই পুস্তক এটা লেখা হয় পিরুজপুর। ওই যে দূরে কাপাসিয়া থেকে হাতির দিয়ে যে সড়ক ত্রিমুণী হয়ে আড়াল বাজার, সেই রাস্তাটি দেখা যাচ্ছে, সেদিক দিয়ে অটোরিকশাগুলো চলাচল করছে, বাস সাধারণত চলে না। বিশাল বিলের মধ্যে একটি রাস্তা, বিলের বুক চিরে রাস্তা হয়েছে। আমরা আমাদের শৈশব কৈশোরে পাড়ার সবাই মিলে ট্রলারে পিকনিকে আসতাম এই মাদুলি বন্দে। এখানে যে বিশাল ঢেউ, মাদুলির ঢেউ, কথা বলছি নাজিব মাহফুজ খান। এখন যাব নতুন কোনো গন্তব্যে, পাশে থাকুন, দেখা হচ্ছে নিয়মিত ফেসবুক এবং ইউটিউবে।